ছোট্টমনি, আরে ছোট্টমনি এসে গেলা, ছোট্টমনি এসে গেলা, ও মা ছোট্টমনি এসে গেলা, ট্রাই করে এসে গো ছোট্টমা, ছোট্টমনি এসে গেলা, ছোট্টমা মা এসে গেলা, মা এসে গেলা, ছোট্টমা দেখো দেখো মা এসে গেলা। তাহলে গৌর বাবু কথা রেখেছি, সবাই ভালো থাকবে, আর সারাদিন আগাম শুভেচ্ছা নেবে, চলি টাটা। বেঁচে গেল, দাঁড়াও, কিছু বলবেন? আমি ক্ষমা করে দাও ঠাকুমা, মা ভুল হয়ে গেছে, কোনদিন তোমাকে ছেড়ে যাবো না। মা জানতে চাইছেন রাজপুত্র কোথায়? চলো, ঠাকুমা ডাকছে। তোমরার ব্যাপারে যা যা শুনেছ সব মিথ্যে, ও খুব ভালো ছেলে। শুনেছি ওর দাদুকে সব প্রশান্ত করেছে। না না, ও নিজের দাদুকে ভগবানের মতো ভালোবাসে। ও তো পড়াশোনা জানে না, গোল্ড মেডেলিস্ট, প্রফেসর। ঠাকুমা আমি ওকে খুব ভালোবাসি। মা ভালো, মায়ের ওকে পছন্দ হয়েছে। মা, এই ছেলেটা আমার মেয়েকে নিয়ে পালিয়েছিল, তুমি? হ্যাঁ, কিন্তু না, তবু তথাপি, কিন্তু
কিন্তু আমার যদি চলে যায়, তাহলে তুমিও চলে যাবে। বেশ, তুমি যখন বলছো। এই এটাকে আর ওই বাইরের মিচকে দুটোকে ভালো করে নিয়ে গিয়ে জামাই আলো, খেয়াল রাখবি যেন বাড়ি থেকে বেরোতে না পারে। মায়ের আদেশ। নকল করি কি কাপড় বরবাউ ডাকুটি ডাইকি চল চল মারপট কর মারপট কর। আরে ঘুরিয়ে কাঁচি মারবি তো, চলো লোহার মতো বডি চাই, চালি যা চালি যা চল। কি হলো, কি হয়েছে? এবার মাঠে নামার জন্য রেডি হও। বাটি লইয়া গার্ড সেফ গার্ড আমাদেরকে যেন বললো যে সর্বশান্ত করে দিয়েছে, ফতুর করে দিয়েছে, কত রকম ঢপবাজ বেরিয়েছে। তাই তো দেখছি, তুমি গোল্ড মেডেলিস্ট। কাছে কেন, ওর একটু চোরা যক্ষা আছে, সারিয়ে দেবো। বলছি ওদের এবার একটু উপরে পাঠিয়ে দিন, খাবে তো? হ্যাঁ পাঠাচ্ছি। এই কে আজিস, যাদের নিয়ে গিয়ে ভালো করে গেলা, যাও পাটাগুলোকে বলি দেওয়াটাকে ভালো করে একটু খাইয়ে দাইয়ে নিয়ে কি বল। খুব ফুরফুরে লাগছে বুঝলি, মনে হচ্ছে হাজার খানে টম মেরে দি। কিন্তু এদের নিয়ে কি করবে? দেখ, যে ছেলে গয়না চুরি করে পালায়, ভালো করে বাজিয়ে দেখে নিতে হবে না সে সত্যি ছোট আগে ভালোবাসে কিনা। নেহাত মা আদেশ করলো তাই, নাহলে তাদের করে মুন্ডুগুলো খুলে নিতাম। হাতে অবশ্য সময় আছে। আরে ওর পাত তো খালি হয়ে গেছে। ও মা, পাত যে একেবারে খালি, এত কম খেলে চলে দেখি। এই না কি কাণ্ড, বাটিগুলোও যে ফাঁকা, মাত্র 29 পিস মাংস গেলে কি পেট ভরে বাবা? তাই তো। ও মা, কোথায় গেলি মা? মাংস দে, তাড়াতাড়ি আ। ও মা পাওয়া, ছোট কাকিমা খুব ভালো মাংস রান্না করে, খা। পাওয়া ভালোবেসে আদর করে খাওয়াচ্ছে ও মা, তাতে হচ্ছে না, গোটা বালতিটা বসিয়ে দে। তোমাদের কাজ তো সারাদিন সারের মতো খাওয়া আর গুতনো, তোমরা কি বুঝবে বলো তো? যা বলেছিস, আমার মানুষটাকে মনে নেই? সে বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠীতে গিয়ে একটা আস্ত পাঠা খেয়ে ফেলেছিল রে, আর আমাদের কপালে জুটেছিল শুধু হরি মোটর। তোমার বাবাকে খেয়ে নিন, তোমার ভাগ্যি ভালো। শুনলে শুনলে কি বললো? আর আমার চোখ ফুলশয্যার রাতে আমার হাত ধরে টেনে বলল, কাছে এসো,
আর ওমনি আমার হাতটা কোনই থেকে খুলে গেল, লালওয়াল হয়েছে সব। বাচ্চাদের সামনে কি বলছো এসব? মাছের মরুড়িয়ে সরা কয়েকখানা। কি হলো? আরে ওর পাট খালি তো মিষ্টি দাও। আমাদের এখানকার বিখ্যাত রসগোল্লা। মিষ্টি না খাও। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকো। বাবা কি অন্ধকার, সাবধানে চল, না তুমি কেন হজম হয় নাই, ঘুম আসে নাই, শুলিসান রোশন এইটা কই গেল? হে বাঙাল বাঙাল তোলো, মালটা জেগে নেই বুঝলি তো, ওইভাবেই ঘুমায়। কোসকি চেক কর, চেক কর, চেক কর। কি হচ্ছে এটা? গিয়ে আমি দাসখত লিখে এসেছি। আরে আমাদের তো এ বাড়িতে থাকার কথা নয়, তাহলে আটকাচ্ছ কেন? অসুবিধা হচ্ছে তোমাদের? দেখো মা, আমার কাজ ছিল তোমাকে এখানে নিয়ে আসা, আর তোমার বাড়ির লোক যদি কিছু জিজ্ঞেস করে তাহলে ওই চারটে গল্প বানিয়ে বলে দেবো, কিন্তু এখন যেটা হচ্ছে না আমি জাস্ট নিতে পারছি না। হে বাঙাল বোঝা। কইছিলাম যে তুই চুপ কর আর তুই যা। দেখো মা, তুমি আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও প্লিজ। ঠাকুমার বড় বড় অবস্থা, তুমি চলে গেলে ঠাকুমার যদি কিছু হয়ে যায়। এই কান ছেড়ে তুই ইমোশনাল হয়ে পড়ছিস কেন এই অবস্থায়? বনু কাঁদে না, দেখো ঠাকুমা কবে পটল তুলুম, তদিন আমরা মালাস ওপুম কয়টা কয়, এটা কথার কথা হইলো? না না সেটা নয়, কিন্তু দেখো উমা, তোমার বাড়ির লোক আমাকে জামাই ভেবে ফেলছে। আজই যাবো, যাবো যাবো। দেখো উমা, আমরা তোমার হেল্প করিনি বলো? করেছি না? তাহলে আজ যদি তুমি আমাদের তিনজনের হেল্প না করো তাহলে বুঝবো তোমার মন বড় নয়। হতে পারে না কোন গল্প তোকে ছাড়া, হতে পারে না কোন ইচ্ছা তোকে ছাড়া, হতে পারে না ছাড়া, হতে পারে না কোনো শব্দ তোকে ছাড়া।